বটকল আপনাকে মোট থাম্বনেলখন চালে আর থাম্বনেলখন চার পিছন থাম্বনেলখন পড়িছে পড়ার পিছন মোট ভিডিওটি চাব আহিছে আর আজি ভিডিও হব গুরুত্বপূর্ণ কারণ যিসকলে নাজানে কাজী মানে কি আর আজি ভিডিওটি মানে একমাত্র প্রস্তুত করেছো সেইসকলের আপনাকে সেইভাবে ভিডিও সেইসল চাব আর ভিডিওটি শেষকে চালে আপনাকে নিশ্চয় গম পাব কাজী মানে কি কাজী কিয় লাগে কাজী বস্তুটো কি আর আজি তার ওপরে কথা পাতিম কারণ যাকালি শিবসাগর যে প্রোগ্রেম হয়েছিল প্রোগ্রেমট মো আসিল আর প্রোগ্রেমট থাকার পিছত মানে আরম্ভণির পর শেষলকে যেটা বহিছিল আর বহার পিছত গোটে কথাখিন বুঝিল আর বুঝার পিছত সেইভাবে মানে অল্প চেষ্টা করছো যে আপনাদেরকে বুঝাবলে অকান চেষ্টা করি তো বলো তিনি নাকি আজি ভিডিও আরম্ভণি করো শিবসাগর প্রেস ক্লাবত এই সংবাদমেলর আয়োজন করেছো আর সংবাদমেল আমি নজরুল হোসেন বিনীত সুকিয়ার কাজী ফখরুদ্দিন আহমেদ নাহরকটিয়ার কাজী আফজালুর রহমান তেজপুরের কাজী আইনান যোগে ডিব্রুগড় মজরহুল হক তিতাবর যোরহাট আতিকুর রহমান শিবসাগর ফারুক হোসেন চৰাইদেউ আমি দহগৰাকী উজনি নামনি দহগৰাকী কাজী সরকারী কাজীর উপস্থিতিত বলুন আপনাকে এইখিন কথাটা লক্ষ্য করে যেতিয়া কলে সরকারি কাজি মানে কি যিজন সরকারি বিষয়া হব লাগিব আর যিজনক সরকারি পারমিশন থাকিব লাগিব আর মই যেতিয়া যোৱাকালি শুনিলো সেই সরকারি কাজি মানে কি তেওঁলোক হৈছে সরকারি মানুহ আর তেওঁলোকক সরকারে পারমিশন দিয়া থাকে এখন এখন লাইসেন্স দিয়া থাকে আর যেটো লৈ মানে কন্ট্রভার্সি সৃষ্টি হৈ আছে অসমত যে কাজিসকলে বোলে বাল্য বিবাহ করে কিন্তু তেওঁলোকতো সরকারি কর্মচারী আর সরকারি কর্মচারী এজন হতে বাল্য বিবাহ কিদরে করাব আর বহুতে নাজানে কাজি মানে কি আর কাজী হয়েছে যদরে মানে কি হিন্দু ধর্মত পণ্ডিত সকলে বিবাহ করাই দিয়ে ঠিক সেইদরে ইসলাম ধর্মত এজন এজন কাজী থাকে আর কাজীজনে ইসলাম ধর্ম যা ছিল থাকে বিবাহ করে আর সরকারি এজন বিষয়া কেউ মূর মতে বাল্য বিবাহটো নকরায় সেয়া অপরাধ বলে ভালকে জানে আমাতক বেশি ভালকে জানে কারণ যেটা সরকারি এজন এজন কর্মচারী হয় আর বাকি ক্লিপখিনি চাই থাকক কারণ বুঝি পাব যে কাজীটো কিয় প্রয়োজন আর কাজী অর্থটো কি কাজী কিয় লাগে ইসলাম ধর্মত আর বলক বাকি ক্লিপখিনি আরম্ভণি করুন উজনি পশ্চিম কল্যাণ পরিষদে আমি নিশ্চিতভাবে আলোচনা করল আলোচনা করে আমি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় কাজীর পদটো বিলুপ্ত করার কারণে যাম করেছে তার সেই সন্দর্ভত আমি বিস্তৃতভাবে কাজী সকলের সঙ্গে আলোচনা করল আর কাজী সকলের সঙ্গে আলোচনা করার অন্তত এটা কথাত আমি উপনীত হয়েছো যে ইসলামিক মেরিজ রেজিস্টার হিসাবে মুসলমান বিবাহ পঞ্জীয়ক হিসাবে কাজীর যে দায়িত্ব আছে সেই কাজীর দায়িত্বটো লৈ পেলাই বিধানসভাত কেবিনেট ডিসিশন লৈ সেই দায়িত্বের পর কাজী অব্যাহতি দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে যদিও কিন্তু গভর্নর নোটিফিকেশনের কারণে অর্ডারটো গেছে গভর্নরে এতিয়ালৈকে মাননীয় রাজ্যপাল ইয়াত স্বাক্ষর করা নাই আর এই কাজী পদটো ইসলামিক মুসলমান সমাজের অতি গুরুত্বপূর্ণ আর সন্মানীয় একটা পদ এই পদটো যিকোনো ক্ষেত্রতে বহাল রাখবই লাগে বসবাস করা মুসলমান সকল নালাগে ভারতের বিভিন্ন রাজ্যত বসবাস করা মুসলমান সকলে কাজী নিতান্তই প্রয়োজনীয় আমার শরীয়তের যে নীতি নিয়ম নীতি নির্দেশনা এই সমগ্র নীতি নির্দেশনার কারণে কাজী অতি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমার ইসলামিক শরীয়তের নিয়ম মতে সমাজ ফলত সেয়ে কাজী পদটো থাকিব লাগিব উজনি মুসলিম কল্যাণ পরিষদে আজি বিভিন্ন জেলার পর আহা কাজী সকলের আলোচনা করে এটা ঐক্যমত উপনীত হয়েছো যে সরকারে কাজী পদটো বিলুপ্ত করব বিচারিলেও আমি তার তীব্র বিরোধিতা করেছো বলুন সরকারে যেহেতু কাজী বন্ধ করা বিচার তো যে কৈছিল মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আছে কাজী সকল দোকান বন্ধ করেম যদি বন্ধ করব আছে গোটে ভারতবর্ষ করক অকল কিয় আর মই জনামতে যাকালি যেটা শুনেছিল কাজী সকল সরকারি পারমিশন দিয়া থাকে সরকারি লাইসেন্স দিয়া থাকে আর লাইসেন্স দিয়ে কিন্তু হয় কিন্তু কোনো সরকারি দরমা দিয়া হওয়া নাছিল আর যি নিকাব মানে করায় বিবাহ করায় আর তার বিনিময় কিবা একটা পয়সা দিয়া হয় আর সেই পয়সাতে চলিছিলে কিন্তু না সরকারি দরমা দিয়া হয় না অন্য কিবা সুবিধা দিয়া হয় একমাত্র সরকারি যাইসেন্স দিয়া হয় আর একটা কথা মানে মানুষে বহুতে নাজানে আর আসলে মানে দেখা পো নাই মোক এনেকজন ব্যক্তি দেখা দিয়ে যখন সরকারি কাজী হয় আর কাজীজনে বাল্য বিবাহ করাইছিল কিন্তু যদি বাল্য বিবাহ করাতে আজিলেকে তো আমি সকলে নিউজ প্রায় চাই থাকো আর নিউজত দেখা পালো হয় কিন্তু আজিলেকে দেখা পো নাই
কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এবার কাজীক লো পেলায় যদি রাজনীতি করেছে, কিন্তু বর বেড়া একটা কাম করেছে, কারণ এজন শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি মুখ্যমন্ত্রী। মোগল সম্রাটের দিনত এনেকা কাজীর শক্তি আসলে, এনেকা ধরনের কাজীর একটা পাওয়ার আসলে, ক্ষমতা আসলে যে মোগল সম্রাটের সময়ত মোগল আমলত কাজিয়ে প্রাণদণ্ড পর্যন্ত দিব পারিছিল, সেই সময় মোগল সম্রাটের দিনত। তারপর ব্রিটিশ আমলত ব্রিটিশ সকলেও কাজীর মর্যাদাতেও, ব্রিটিশে 150-200 বছর শাসন করলে ভারতবর্ষ, অসমও শাসন করলে, কিন্তু ব্রিটিশ সরকারে কাজীর এই মর্যাদাটার মর্যাদাটো হানি করব নিদিলে, হানি বিঘিনি নহলে। ব্রিটিশেও ব্রিটিশ সকল খ্রিস্টান, কিন্তু ব্রিটিশ সকলেও কাজীর পদমর্যাদা অক্ষুণ্ণ রাখিলে। স্বাধীন দেশ 1947 চনের দেশ স্বাধীন হওয়ার পর 2023 চনলৈকে কাজীর যে মর্যাদা, এই মর্যাদা অক্ষুণ্ণ রখা হল। কিন্তু আমার সমাজত যা নামনি মধ্য আর বিভিন্ন উজনি এটা বাল্য বিবাহের যে প্রয়োগর হয়েছে, বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রে ইসলামিক শরীয়ত মতে আমার ইসলামিক মেরিজ রেজিস্টার এন্ড ডাইভোর্স অ্যাক্ট 1935 না, এখনের উপরে গভর্নমেন্টে কৈছে এই এইখনের উপর একটা কথা যে নাবালক আর সাবালক বলে কয়, আমি নাবালক বিবাহ, নাবালকর বিবাহ, মাইনর মেরিজ করা বলে একটা অভিযোগ সততে শোনা যায়, আর গ্রাম্য অঞ্চল অশিক্ষিত মুসলমান কিছু সমাজত বাল্য বিবাহের প্রচলন অধিকভাবে প্রসারতা দেখা গৈছিল। সেই কারণে মুখ্যমন্ত্রীয়ে এই বাল্য বিবাহটা বন্ধ করার কারণে কাজী পদটি খারিজ করব বিচার, কিন্তু আমি একটা কথা কব বিচার, কাজিয়ে প্রতিখন জেলা সদর থাকা কোনো কাজিয়ে বাল্য বিবাহ করা নাই, যদি বাল্য বিবাহ করলেহেন তাহলে একোজন একোজন কাজি আদালতের দ্বারস্থ হবলগিয়া হলহেন, আদালতের কাঠগড়ায় উঠিবলগিয়া হলহেন। তেওঁলোকে কোনে করে গ্রাম্যাঞ্চলের ভিতর অঞ্চল অশিক্ষিত মুসলমান সমাজত যখন লোক বসবাস করে 13-14-15 বছর বা 16 বছর ছোৱালীকে তেওঁলোকে মেচিওর নোহাকে, প্রাপ্তবয়স্ক নোহাকে কোনোবা মৌলবী এটা এজন আনি পেলায় গাঁত ভিতরুয়া অঞ্চল মনে মনে গোপনে বিয়া করাই দিয়ে, আর সেই বিবাহটির জড়িয়ে অন্তঃসত্ত্বা হয়। তারপর সেই হাজবেন্ডে এই দিয়ে, ছোৱালীজনীক এই দিয়ে, সেই মহিলাগুলিয়ে স্বামীর সহযোগিতা নেপালে অন্তঃসত্ত্বাও হল, গর্ভবতী হল, আকৌ কারবার ঘরে ঘরে কাম করবলগিয়া, দিন হাজিরা করে থাকবলগিয়া এক পরিবেশের সৃষ্টি হয়। এনেকা যাতে অরাজক পরিস্থিতির সৃষ্টি নহয় তার কারণে সরকারে এই বাল্য বিবাহ বন্ধ করেছে, আমি সরকারকে ধন্যবাদ জানাইছো। কিন্তু কাজী সকলে কোনোদিনেই বাল্য বিবাহ করা নাই, যদি করা হলে কাজী সকলে বাল্য বিবাহ করা হলে আজি 10 গৰাকী কাজী উপস্থিত আছে বিভিন্ন জেলা, বা 30-35 গৰাকী কাজী সকলে আদালত উঠিবলগিয়া হলহেন, আপনি বাল্য বিবাহ কেলে করালে। কোনো কাজী এতিয়া দুখর আইনের আঙুলি ফালে যাওয়া নাই যে বাল্য বিবাহ করার ক্ষেত্রে। সেই কারণে কাজিয়ে ওচরলে এই ভিতরুয়া অঞ্চলের মনে মনে যা বাল্য বিবাহ করে সর সর মৌলবীবিল দি পেলায়, মৌলানা মৌলবীবিল দি পেলায় যে বাল্য বিবাহ করবায়, এই মাদ্রাসা পড়ি থাকা দুই এজনক দি পেলায় যে বাল্য বিবাহ করবায়, সেই সেই সকল কাজী নহয়, বিবাহ করাব নয়, উকা কাগজ এখন আমুকর সাক্ষীত নিকা হল বলে এনে কাগজ এখন সাইন করে থাকে গুছি যায়। বরগল এইখিনি যিখিনি কথা কলে বড় গুরুত্বপূর্ণ কথা কলে, আর মই আশা করো যে আপনার বুঝা শক্তি আছে, আপনাদের বুঝি পাইছে, আর কাশী মানে কি, কাশী কি কাম, কাশী কিয় লাগে আপনাদের নিশ্চয় বুঝি পাইছে, আর বাকি ক্লিপখিনি চক তারপর আর বুঝি পাব, কিন্তু ভিডিওটি শেয়ার করে পাহরি না যাব। বিয়া নহয় এতিয়া আমার কথা হল যে আমার কাজী পদর যে মর্যাদা ইসলামিক মেরিজ রেজিস্টার হিসাবে কাজীর পদটি রাখব লাগে, আর সেই ক্ষেত্রে সরকারের সঙ্গে কাজী সন্থার এক আইনি যুঁজ হয়েছে। এই আইনি যুঁজের প্রক্রিয়া যেটা আইনের ফলের যা নির্দেশনা দিয়ে এই নির্দেশনাকে আমি মানি লোক, যেতালে কাজিয়ে মেরিজ রেজিস্টার হিসাবে বিবাহ বিষয়া হিসাবে কাজী নিযুক্ত নহয় বা থাকিব নয়, তেতিয়া আনুষঙ্গিক আমার শরীয়তের কিছু নীতি নির্দেশনা, বিভিন্ন ধরনের ফটোয়া আদি আদায় দিয়া আর নির্দেশনা দিবলে, সমাজক ইসলামিক শরীয়ত আইনখন সুচলভাবে চলবলে সিধা রাস্তা চলবর কারণে কাজিয়ে সহযোগ করে, নির্দেশনা দিয়ে, গাইড হিসাবে কাজিয়ে কাম করে। সেখানে আমার মাজর বিভিন্ন ধরনের সমস্যা ইসলামিক শরীয়ত আইন শরীয়তর দিকত ইসলামিকর মুসলমানের আইনের বিভিন্ন দিক পরিচালনা করবর ক্ষেত্রে আমার মাজত বাদ বিবাদ, ঘরুয়া বাদ বিবাদ, পরিয়ালকেন্দ্রিক বাদ বিবাদ,
বিভিন্ন ধরনের স্বামী স্ত্রী কাজিয়া সকলের কারণে কাজিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আর বিজ্ঞ সমাজে মুসলমান সমাজে এই কাজীর নির্দেশনাটা মানি সম্মানজনকভাবে মানি লয়, সেইটো ডাঙর কথা। কাজি অতি প্রয়োজনীয়, অতি সম্মানজনক একটা পদবী, সেই কারণে সরকারে কাজী পদটা বহাল রাখব লাগবে। আর যদি কেবাকে কাজী পদ বহাল না রাখে সরকারে, তেনহলে উজনি মুসলিম কল্যাণ পরিষদে প্রতিখন জেলার মসজিদ সমন্বয়রক্ষী সমিতি আছে, যে ডিব্রুগড়ত 40টা মসজিদ আছে, ডিব্রুগড়ত 40টা মসজিদের উপর এখন সমন্বয়রক্ষী সমিতি আছে, কোঅর্ডিনেশন কমিটি আছে, শিবসাগর যে 70টা মসজিদ আছে, 70টা মসজিদের কোঅর্ডিনেশন কমিটি আছে, যোরহাটত যে 50টা মসজিদ আছে তার এখন কোঅর্ডিনেশন কমিটি আছে। সেই কোঅর্ডিনেশন কমিটিয়ে কাজী পদবী দিবলে অ্যাপ্লিকেশন করব, চাব যোগ্যতা অনুসরি কাজী পদমর্যাদা রাখব পড়া একজন একজন ব্যক্তি উপযুক্ত শিক্ষায় আমার সামাজিক যা স্কুল হাই সেকেন্ডারি পাস বা মেট্রিক পাস বা বিএ পাস, ইমাম মৌলবী পাস, হাফিজ কারি মৌলানা মুফতি বিষয়বাবসমূহ চালি জারি চাই কাজী নিযুক্তি দিব। সরকারে যদি কাজী সকলক অপমানজনকভাবে অব্যাহতি দিয়ে, কাজী সকলক নারাখো বলে কয়, কিন্তু মুসলমান রাইজর সমাজ মুসলমান রাইজর সমাজে রাইজে কাজী সকলক নিজাববিয়াকে কিন্তু নিযুক্তি দিব, কারণ 40 ঘর 50 ঘর 100 ঘর 150 ঘর মুসলমানে এজন এজন মসজিদত দরমহা দিয়ে এজন ইমাম রাখে, তেনহলে এজন মহকুমাত সেই সকল মুসলমানে এজন মহকুমাত কাজীর দরে সম্মানজনক পদ রাখব পারিব। সেই কারণে সরকারক কব বিচারিছো বিষয়টি অতি গম্ভীর, আমার ধর্মীয় আবেগ অনুভূতি যাতে সরকারে সম্মান দিয়ে, মুসলমান সকলের মুসলমান ধর্মাবলম্বী সকলের আবেগ অনুভূতি যাতে মুখ্যমন্ত্রী সম্মান দিয়ে, তার কারণে আমি মুখ্যমন্ত্রীর ওসর অনুরোধ জানাইছো। আর একটা কথা কব বিচারিছো, আর তথাপিও যদি সরকারে নামানে, তেনহলে সদৌ সরকারি যখন কাজী আছে, সরকারি পঞ্জীয়ন মতে যখন কাজী অন্তর্ভুক্ত হয়েছে, আমি গুয়াহাটী দিশপুরত এখন বিশাল প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করি গুয়াহাটীত, আর অবস্থান ধর্মঘটের জড়িয়ে আমি প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করি উজনি মুসলিম কল্যাণ পরিষদে। উজনি মুসলিম কল্যাণ পরিষদে কাজী সকলের আলোচনা করার এটাই কথা যে কাজী পদটি অতি সম্মানীয়, ব্রিটিশ যুগের পর চলি আছে, দেশ স্বাধীনের মাজত 75 বছর চলি আছে, ভারতের অন্যান্য রাজ্য চলি আছে, কাজী বিলুপ্ত করেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বন্ধুসকল, আশা থাকিল আপনাদের নিশ্চয় বুঝি পালে, ভিডিও চার ধন্যবাদ থাকিল। আর মানুষ প্রায় বুঝি পায়, কারণ মানুষ হয়েছে জ্ঞানী আর শিক্ষিত মানুষ, আর সেই সকলে বুঝি পাইছে, আর যে কন্ট্রোভার্সি করেছে আশা করো আপনাদের কন্ট্রোভার্সি নকরিব, আপনাদের নিশ্চয় গম পাইছে কি মানে কাজী কেউ লাগে, কাজী বস্তুটো কি, কাজী কি দরকার হয় আর বুঝি পাইছে, আর পারিলে ভিডিও শেয়ার করব। আর আজকের ভিডিও এড়িছো, জয় অসম।